ঈদগিরে আমাদের যেটা প্রস্তুতি যেটা হচ্ছে যে ঈদের সময় অনেকে ছুটিতে বাড়ি চলে যাবে, অনেকে ছুটিতে বাড়ি চলে যাবে, আপনাদের সাথে হয়তো ঈদের আগের কথা বলতে পারি কি না, অনেকে ছুটিতে বাড়ি চলে যাবে, দেখা গেলো বাড়িটা তালা দিয়ে যাবে অথবা অন্য কাউকে রেখে যাবে। আমি সকলকে অনুরোধ করব যে মূল্যবান সামগ্রী সেটা যেন নিরাপদে রাখার ব্যবস্থা করে, নিরাপদে রাখার ব্যবস্থা পারলে সে যেন তার সাথে নিয়ে যায়, বিশেষ করে স্বর্ণালঙ্কার, না পারলেও যেন বাসাটায় তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। নিরাপত্তা ব্যবস্থা কীরকম হতে পারে, কেউ না কেউ যেন বাসায় থাকে, অথবা যে সিকিউরিটি গার্ড যিনি থাকে সেই সিকিউরিটি গার্ডটাকে যেন বেটিং করা থাকে, সে যেন প্রপারলি ডিউটি করে। অনেক জায়গায় সিকিউরিটি গার্ড আছে কিন্তু সে দেখা গেলো যে ঘন্টার পর ঘন্টা পাশের দোকানে বসে আড্ডা দেয়, মানে যারা ফ্ল্যাট ওনার বা মালিক তারা যেন এটা এনশিওর করে যে তার সিকিউরিটি গার্ড 24/7 যেন গেটে থাকে। আর একটা বিষয় হলো যে সকলেই তাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী বাসার মালিক তারা যেন অ্যাটলিস্ট বাসাতে এন্ট্রি এবং এক্সিট এটা যেন সিসিটিভি কভারেজের মধ্যে নিয়ে আসে। মার্কেটের যারা ব্যবসায়ী থাকবেন তারাও তো ঈদের আগের দিন বন্ধ করে চলে যাবেন, তারা যেন এই সিসিটিভি যে ক্যামেরার সেটা স্থাপন করেন এবং এন্ট্রি এক্সিটটা যেন সিসিটিভি কভারেজের মধ্যে থাকে। আরেকটা বিষয় হলো এই যে আমাদের দেখছেন যে বিভিন্ন জায়গায় অগ্নির আগুন লাগতেছে বা দুর্ঘটনা ঘটতেছে, যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা এখন থেকে শুরু করে প্রতিদিন যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাবে কিংবা সকালে এসে যখন খুলবে তখন তারা যেন সকল ইলেকট্রিক্যাল যে তাদের ডিভাইসগুলো আছে সেগুলো যেন ভালো করে চেক করে যায়, অর্থাৎ সুইচটা ঠিক মতো অফ করা হয়েছে কিনা, অন করা হয়েছে কিনা, তার এখানে এসিটা অফ করে গিয়েছে কিনা, অর্থাৎ যত রকমের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেটা যেন তারা সেফ পজিশনে রেখে যেন যায়, এটাও একটু সচেতনতার দরকার আছে। আর আমাদের পক্ষ থেকে আমরা আমি ইতিপূর্বে বলেছি, আজকে বলতে চাই যে ব্যাংক এলাকাগুলোতে সবাইকে মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের বড় ধরনের লেনদেন যদি কেউ করে তার সে যদি অনিরাপদ বোধ করে তাহলে সে যেন পুলিশকে জানায়, অফিসার ইনচার্জকে জানায়, আমরা প্রোটেকশন দেব। হ্যাঁ, টহল পার্টি পর্যাপ্ত বাড়ানো হয়েছে, নট অনলি দ্যাট, আমরা মহানগরের নট অনলি মহানগর সদর দক্ষিণ বড় বড় যে সমস্ত লাকসাম বিভিন্ন এলাকাতে আমরা সারাদিন ব্যাপী আমরা রাত 10টা পর্যন্ত আমাদের মোটরসাইকেল পেট্রোল বের করানো হয়েছে, ইউনিফর্মে মোটরসাইকেল পেট্রোল, যারা একেবারে ক্রস পেট্রোল করবে, আপনাদের কুমিল্লাতে হয়তো চোখে পড়েছে যে মোটরসাইকেল পেট্রোলটা, এবং থানা এলাকাগুলোতেও আমরা এই কাজটা করেছি। আর আমাদের ডিবির বেশ কয়েকটা টিম আছে কাজ করতেছে যে মানুষ যাতে কোনো অবস্থাতেই চিন্তায় কিংবা ডাকাতির শিকার না হয়, তা আমরা আমাদের জায়গাতে কাজ করছি, মানুষও যেন একটু সচেতন হয়। আর একটা বিষয় হলো আমরা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু কাজ করছি, যে শহরের আসলেও বিভিন্ন জায়গাতে আমরা কিছু জায়গায় থ্রি হুইলার বন্ধ করেছি, কিছু জায়গায় আমরা ডাইভারশন দিয়ে দিয়েছি, কিছু জায়গায় 7-সিটার বন্ধ করেছি, অনেক জায়গায় আমরা ফুটপাথ উচ্ছেদ করে দিয়েছি। আপনারা দেখছেন যে আপনার কান্দিরপাড় থেকে লিবার্টি মোড় থেকে রাজগঞ্জ পর্যন্ত আমাদের ফুটপাথটা অলমোস্ট উচ্ছেদ, যেমন আমি কালকের আগের দিন রাত্র 9টা দিয়ে গিয়েছিলাম, ঠিক আছে, একদম উচ্ছেদ। আমরা আরও একটা বড়ো কাজ করেছি যে দীর্ঘদিন পরে কতদিন ধরে একটা বড়ো আপনাদের সহযোগিতা বলে অবশ্যই পারবো, যে পদুয়ার বাজারে এদিকে যে রাস্তার উপরে যত দোকানপাট ছিল ফুটপাথের উপরে এবং রাস্তার উপরে এবং বাসের কাউন্টার ছিল সব কিছু কিন্তু আমরা উচ্ছেদ করে দিয়েছি, আপনারা যদি জানেন একদম ক্লিয়ার পাবেন। ওই দিন উচ্ছেদ করার পরে আমি রাত 10টা দিয়ে গিয়েছি, একদম ক্লিয়ার পেয়েছি। তা আমরা আসলে ওই চাই যে নগরবাসীকে একটু স্বস্তি দেওয়ার জন্য, সাময়িক কারো কারো অসুবিধা হবে বাট অনেকেরই সুবিধা হবে, কারো কারো অসুবিধা হবে বাট ম্যাক্সিমাম মানুষেরই সুবিধা হবে। এই জন্য আসলে ওই আমি প্রায়ই বলি যে আমরা আসলে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসের মধ্যে দিয়ে কিছু কিছু জায়গায় হয়তো ওয়ান ওয়ে করবো, কিছু কিছু জায়গায় হয়তো থ্রি হুইলার বন্ধ করবো, দিস ইজ হাউ আমরা আসলে কাজ করার চেষ্টা করছি যাতে করে একটা পারমানেন্ট শেপে নিয়ে আসা যায়।